চার পাঁচ দিন সাত রানে দিলে তো ভালো হয়। এটা বক্সপাদ রেকর্ডিং ভাবে ওটা তুলে ধরো। বর্তমানে কারেন্টের খুব সমস্যা, চব্বিশ ঘন্টার মধ্যে 18 ঘন্টায় কারেন্ট থাকে না। কারেন্টের সমস্যার কারণে আমরা কাজকর্ম করতে পারতেছি না, অর্ডার প্রচুর আছে, কাস্টমার আসে কাজ পাচ্ছে না, ঘুরে যাচ্ছে। আর তো সময় বেশি নাই আমাদের, আর 3-4 দিন সময় আছে, এর মধ্যে আমাদের কাজগুলো তোলা লাগবে, তো কারেন্টের জন্য কাজ হচ্ছে না। আশেপাশে কাজ আমি আবাদ করি, আর পানি মিলাতে পারি না, খুব কষ্ট, খালি আর কিছু কাজে খালি আমার খালি গেলায়, এই নিয়ে আমার খুব সমস্যা। বিদ্যুৎটা আমার বেশি করে দেওয়ার খুব দরকার, না দিলে আমি বাঁচতে পারবো না ওকে ধানকে। আমাদের বিদ্যুতের খুবই সমস্যা, বিদ্যুতের জন্য আমরা কাজই করতে পারছি না, আমাদের কাজের প্রচুর অর্ডার আছে কিন্তু বিদ্যুতের কারণে আমরা কাজ করতে পারছি না। আমাদের মেশিনগুলো আমি সম্পূর্ণ বিদ্যুৎ দিয়ে চলে। যে তাপমাত্রা প্রায় 40 ডিগ্রির কাছাকাছি, তার মধ্যে 1 ঘন্টা কারেন্ট থাকে, 2 ঘন্টাই নাই সারাদিনের ভিতরে। আমার তো ধারণা 6 থেকে 8 ঘন্টা কারেন্ট থাকে হিলিতে, বাদ বাকি নাই। আর এই যে মাঝে মাঝে মিস কল মারে, এতে করে আমাদের ওই যে ফ্রিজ বিভিন্ন জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে, ভোল্টেজ আপডাউন করে। তো আমরা চাচ্ছি যে এই ব্যাপারে কর্তৃপক্ষ যেন শোনো যাবে।